ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু হকস একাডেমি। এই ভিডিওতে দেখাবো এই ধরনের প্রশ্ন কিভাবে খুব দ্রুত সমাধান করতে পারেন। এখানে বলা আছে ফাইন্ড দ্য অড নাম্বার, আমাদেরকে এখান থেকে অড নাম্বারটা বের করতে হবে। অড নাম্বার বলতে যে নাম্বারটা অন্যদের থেকে একটু ব্যতিক্রম, যার নেচার অন্যদের থেকে একটু ব্যতিক্রম। আচ্ছা, দুটো বৃত্ত, দুটো সার্কেল আছে, এ এবং বি। আমরা এ প্রথমে খেয়াল করি, এখানে আছে 12, এখানে 42, এখানে আছে 24, 36, 48। ওকে, সো আমরা এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা খেয়াল করি। এখানে দেখতে পাচ্ছি 12কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 24 হয়, আবার 12কে 3 দিয়ে গুণ করলে 36, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, বাট 60 এখানে নেই, আর এখানে আছে কি 42। তো এই সংখ্যাগুলো প্রত্যেকটা হচ্ছে এই 12-র মাল্টিপল বা গুণিতক, কিন্তু এটা কিন্তু 12-র মাল্টিপল না, অর্থাৎ এটা একটু ব্যতিক্রম। সুতরাং এটা হচ্ছে আমাদের অড নাম্বার। এতে আমাদের অড নাম্বার কি পেয়েছি? 42। আমরা সার্কেল বি খেয়াল করি, এখানে আছে 6, 12, 30, 52, 18, 36। এখন আমরা এই ট্রেন্ডটা দেখি আছে কিনা। 6কে দ্বিগুণ করলে হয় 12, মানে 6 দ্বিগুণে 12, 3, 6, 18, 4, 6, 24, 24 নেই, 5, 6, 30, 6, 36, 6, 7, 42, 6, 8, 48, 6, 9, 54। অর্থাৎ এই 52টা কিন্তু বাকি সবই দেখতে পাচ্ছি যে এটা 6-এর মাল্টিপল বা 6-এর গুণিতক, বাট এটা কিন্তু 6-এর মাল্টিপল না, গুণিতক না। সুতরাং এখানে অড নাম্বার হচ্ছে এই 52। সুতরাং এখানে অ্যান্সার হবে 52। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।